সিকিমে দুর্ঘটনায় মৃত বাঙালি পর্যটকের দেহ ফিরল বারাসাতের বাড়িতে বাড়িতে দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিজনেরা এলাকায় শোকের ছায়া সিকিমে দুর্ঘটনায় মৃত বাঙালি পর্যটক ঝর্ণা সাহার মৃতদেহ পৌঁছালো বারাসাতের কালিকাপুরের বাড়িতে বুধবার রাতে দেহ পৌঁছায় ঘটনায় জখম সাহার ছেলে রাজা সাহা ভাই তাপস সহ আরও একজন বাড়িতে ফেরেন মৃতদেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন সকলে মৃত ঝর্ণা সাহার ভাই তাপস সাহা বলেন সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা হোটেলে ফিরছিলাম হঠাৎই একটি বড় পাথর আমাদের গাড়ির ওপরে পড়ে গাড়িটি প্রায় এক হাজার ফুট গভীরে পড়ে যায় ফিরবার সময় একটা এমন একটা পাথর এসে পড় সামনে পড়লো গাড়ির গাড়ির সামনেও না ঠিক গাড়ির মিডিল পয়েন্টে পাথরটা গড়িয়ে গেল একদম গাড়িটাকে নালেও হাজার এক ফুট কম করে এবার পড়ার সঙ্গে সঙ্গে আমার দিদি আর আমার বন্ধুর মেয়ে সঙ্গে সঙ্গে স্পোর্ট তারপরে যেটা হওয়ার আমাদের নিয়ে ওখানকার ডাক্তার লোকাল হসপিটালে দেখানো হলো তারপর আমাদের ছেড়ে দিল এত ভারী পাথর এত বড় আকারের তার একটা ধরুন চারশো সাত আকারের পাথরটা সঙ্গে অনেক ছোট পাথরও পড়ে একটি পাথর দিদির মাথায় লাগে ঘটনাস্থলেই মৃত্যু হয় দিদির যে ঘটনাটা আমি এখানে শুনলাম এই ঘটনা শোনার পর অ্যাকচুয়াল কিছু বলার নেই যে পরিবারটার আজকের এই অবস্থা হলো এটা আমাদের কাছে অত্যন্ত বেদনার আমার মনে হয় যে এই যে বেদনা এই বেদনা ভোলা যায় না রিপোর্ট নিউজ বারাসাত।